গাইস, তুমি কি ফ্রি ফায়ারের সব ইউটিউবারদের মধ্যে থেকে ভাগ্যবান ইউটিউবারকে দেখতে চাও? তাহলে একটু নড়ে চড়ে স্থির হয়ে বসো, কেননা গাইস আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে ফ্রি ফায়ারের 7 জন সৌভাগ্যবান ইউটিউবারকে দেখানো হবে। ওয়েল গাইস, বর্তমানে ইউটিউবের মধ্যে ফ্রি ফায়ারের অনেকগুলো ইউটিউবার রয়েছে, বলতে গেলে তাদেরকে হয়তো বা সংখ্যায় গুণে শেষ করা যাবে না। কিন্তু গাইস, এই সকল ইউটিউবারদের মধ্যে থেকে সৌভাগ্যবান ইউটিউবার কিন্তু খুব কমই রয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমরা সেই সব সৌভাগ্যবান ইউটিউবারদের মধ্যে থেকে সেরা 7 জনকে দেখতে চলেছো। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। নাম্বার 7, ওয়েল গাইস, ফ্রি ফায়ারের 8-10 জন বড় ইউটিউবারদের মধ্যে থেকে দেশি গেমার কিন্তু অন্যতম একজন বড় ইউটিউবার। চ্যানেলের মধ্যে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 13 মিলিয়ন এবং সে ফ্রি ফায়ারের মধ্যে বিভিন্ন টাইপের চ্যালেঞ্জ টাইপ ভিডিও করে থাকে। তো গাইস, তোমরা কি জানো এই অমিত ভাইয়ের সাথে কি এমন ঘটেছিল যার কারণে তাকে সৌভাগ্যবান ইউটিউবার বলা হচ্ছে? বেসিক্যালি গাইস, আমাদের এই অমিত ভাই যখন এশিয়ান ইনভিটেশনে ইন্দোনেশিয়া গেছিল, ওই টাইমে সে কিন্তু একটা ব্লগ করছিল। এবং গাইস, যখন সে এশিয়ান ইনভিটেশনে ইন্দোনেশিয়া গেছিল, তখন সে যে ব্লগটা করছিল ওই ব্লগটা কিন্তু আমাদের এই অমিত ভাই তার নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছিল এবং সেই একই ব্লগের মধ্যে কিন্তু আমরা সুনিতাকেও দেখতে পাইছিলাম। কিন্তু গাইস, এখানে আমাদের অমিত ভাইয়ের সৌভাগ্যটা একটু দেখো, একই ব্লগের মধ্যে সুনিতা থাকা সত্ত্বেও অমিত ভাইয়ের লাখটা এতটাই ভালো যে তার ইউটিউব চ্যানেলের মধ্যে ওই ব্লগটা আপলোড করার সাথে সাথে মোটামুটি মানের ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিওটা হয় তার চ্যানেলের জন্য একটা টার্নিং পয়েন্ট। আর তারপর থেকে কিন্তু তাকে আর পিছে ফিরে দেখা লাগে না, কারণ গাইস তারপর থেকে একের পর এক তার ভিডিওগুলো ভাইরাল হতে থাকে এবং সে মোটামুটি পপুলার হতে থাকে, যার ফলশ্রুতিতে বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 13 মিলিয়ন, যেটার সংখ্যা কিন্তু কম নয়। দ্যাটস হোয়াই আজকের এই ভিডিওর মধ্যে অমিত ভাইকে সৌভাগ্যবান ইউটিউবার বলা হচ্ছে, কারণ গাইস ওইটাই ছিল তার টার্নিং পয়েন্ট এবং ওখান থেকে তার আর পিছে ফিরে দেখা লাগে না। নাম্বার 6, ওয়েল এখন আমি কথা বলবো জ্ঞান ভাইয়ের সম্পর্কে। গাইস, তোমরা তো সবাই জানো জ্ঞান ভাই আছে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে একজন খুবই পপুলার ইউটিউবার, যাকে সবাই এক নামে চেনে। এবং গাইস, তার হাত ধরে কত ইউটিউবার যে উঠে এসেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। বর্তমানে জ্ঞান ভাইয়ের কাছে ফ্রি ফায়ারের অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ডের কৃতিত্বও রয়েছে। কিন্তু গাইস, এই ওয়ার্ল্ড রেকর্ডের কৃতিত্ব থাকার কারণে কিন্তু আমি তাকে সৌভাগ্যবান বলতেছি না, তাকে আমি সৌভাগ্যবান বলতেছি অন্য একটা কারণে। আর সেটা হচ্ছে গাইস, তোমরা যারা যারা ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করে থাকো, তারা হয়তো বা জেনে থাকবা ইউটিউব নিজে একটা ঘোষণা দিয়েছে। আর সেটা হচ্ছে, যারা ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও তৈরি করে তাদেরকে ইউটিউব র্যান্ডমলি $1000 থেকে শুরু করে $10,000 পর্যন্ত গিফট করবে এবং এর জন্য চ্যানেলের মধ্যে কোনো মনিটাইজেশন অন থাকা লাগবে না। আর ইউটিউবের এই টার্গেটটা ছিল $10 মিলিয়ন পর্যন্ত। হ্যাঁ গাইস, তুমি একদম ঠিকই শুনেছো, ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও ক্রিয়েটরদেরকে ইউটিউব $10 মিলিয়ন পর্যন্ত গিফট করতে চেয়েছে। তো এই তার মধ্যে একজন সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে আমাদের এই জ্ঞান ভাই, কারণ আমাদের জ্ঞান ভাই এই ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করতে করতে র্যান্ডমলি $1000 গিফট পাইছিল ইউটিউবের থেকে। গাইস, তোমরা এখন বলতে পারো জ্ঞান ভাইয়ের কাছে $1000 তো কিছুই না, তাহলে সে সৌভাগ্যবান হলো কি করে? ওয়েল গাইস, $1000 জ্ঞান ভাইয়ের কাছে কিছুই না, এটা আমি মানতেছি। কিন্তু গাইস, তুমি কি জানো পুরো ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে কোনো ইউটিউবার কিন্তু আজ পর্যন্ত শর্টস এর জন্য $1000 গিফট পায় না ইউটিউবের থেকে, শুধুমাত্র পেয়েছে আমাদের এই জ্ঞান ভাই। দ্যাটস হোয়াই আজকের এই ভিডিওর মধ্যে তাকে আমি সৌভাগ্যবান বলতেছি। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা জ্ঞান ভাইয়ের ফ্যান আছো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 5, 5 নম্বরে আমি কথা বলবো টাইটেনিয়াম গেমারের সম্পর্কে। তো গাইস, তোমরা হয়তো বা টাইটেনিয়াম গেমারকে জেনে থাকবা, কারণ তার ইউটিউবের মধ্যে 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, যদিও বর্তমানে এটা কিন্তু হাইড করা রয়েছে। কিন্তু আমি একটা লিক থেকে জানতে পেরেছি তার চ্যানেলের মধ্যে অলমোস্ট 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তো তোমরা এখন প্রশ্ন করতে পারো এই ইউটিউবারকে কেন আমি সৌভাগ্যবান ইউটিউবার বলতেছি। বেসিক্যালি গাইস, টাইটেনিয়াম গেমারের ইউটিউব চ্যানেল কিন্তু এক টাইমে হ্যাক হয়ে যায়। 2019 সালের 8 ডিসেম্বর তার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে যাওয়ার পরে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলটা আবার ব্যাক পায়। এবং গাইস, এতদূর পর্যন্ত শোনার পরে তোমার কাছে মনে হতে পারে এটা তো একটা নর্মাল ব্যাপার। গাইস, এই ব্যাপারটা নর্মাল হওয়ার কারণ হচ্ছে বর্তমানে কারো ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়, তাহলে ওই চ্যানেল থেকে ইউটিউবের সাথে যোগাযোগ করলে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা ব্যাক করে দেওয়া হয়। যথাযথ প্রমাণ দিতে পারলে সবার অ্যাকাউন্টই ব্যাক করে দেওয়া হয়, এর জন্য কাউকে কখনো সৌভাগ্যবান বলা চলে না। এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে জাগতেই পারে। কিন্তু গাইস, ইন্ডিয়ান সার্ভারে টাইটেনিয়াম গেমারে যখন ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়, তারপরে অনেকদিন চলে যায় কিন্তু সে তার ইউটিউব চ্যানেলটা ব্যাক পায় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। কিন্তু তা সত্ত্বেও যখন তার ইউটিউব চ্যানেলটা ব্যাক না দেয় এবং সে দেখতে পারে তখনও পর্যন্ত তার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট অবস্থায় রয়েছে, এরকম চলতে থাকার একটা পর্যায়ে সে কিন্তু হাল ছেড়ে দেয়। যখনই সে হালটা ছেড়ে দেয় তখন কিন্তু তার একটা গুড নিউজ আসে, আর সেটা হচ্ছে তার চ্যানেলটা কিন্তু ইউটিউবের পক্ষ থেকে ব্যাক দিয়ে দেওয়া হয়। আর এটা দেওয়া হয় 26 ডিসেম্বর, অর্থাৎ গাইস 8 ডিসেম্বর তার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয় এবং 26 ডিসেম্বর তার ইউটিউব চ্যানেলটা ব্যাক করে দেওয়া হয়। গাইস, এখানে তোমরা সবাই জানো ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পরে 3 দিনের মধ্যে কিন্তু তার চ্যানেলটা ব্যাক করে দেওয়া হয়। কিন্তু এখানে টাইটেনিয়াম গেমারের চ্যানেল কিন্তু অনেকদিন হয়ে গেল হ্যাক হয়ে যায় কিন্তু তার চ্যানেলটা ব্যাক আসে না, এবং যেই মুহূর্তে সে হাল ছেড়ে দিতে শুরু করে তখনই তার এই গুড নিউজটা আসে। দ্যাটস হোয়াই আজকের এই ভিডিওর মধ্যে তাকে আমরা সৌভাগ্যবান বলতেছি। নাম্বার 4, 4 নম্বরে আমি কথা বলবো পুরো ওয়ার্ল্ডের ভিতরে ফ্রি ফায়ার কমিউনিটির সবথেকে বড় ইউটিউবার সম্পর্কে। আই থিঙ্ক গাইস, তোমরা বুঝতে পেরেছো আমি টোটাল গেমিং এর কথা বলতেছি। হ্যাঁ গাইস, আমি কথা বলতেছি টোটাল গেমিং এর আজু ভাই সম্পর্কে। তো আমাদের এই আজু ভাইয়ের সাথে কি এমন ঘটেছিল যার কারণে তাকে আমরা সৌভাগ্যবান বলতেছি? তো গাইস, এখানেও আমি কথা বলবো আজু ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার ব্যাপারে। গাইস, টোটাল গেমিং এর চ্যানেল যখন খুব ছোট, অর্থাৎ যখন তার চ্যানেলের মধ্যে মাত্র 3 লক্ষ সাবস্ক্রাইবার ছিল, ওই টাইমে তার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় এবং হ্যাক হওয়ার পরে কিন্তু তার চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হয়। এবং এই টার্মিনেট করে দেওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে হ্যাকার গ্রুপ তার চ্যানেলের মধ্যে উল্টাপাল্টা কিছু একটা চালিয়ে দেয়, যেটা ছিল ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। দ্যাটস হোয়াই ইউটিউব থেকে তার চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হয়। এবং তার 1-2 দিন পরে যখন আমাদের এই টোটাল গেমিং ইউটিউবের কাছে তার চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু ইউটিউবের পক্ষ থেকে তার চ্যানেলটা ব্যাক করে দেওয়া হয়। তো এতক্ষণ পর্যন্ত শোনার পরে তোমার কাছে এটা নরমালি মনে হতে পারে, কিন্তু গাইস না, রুকো যারা, সবার করো,
গাইস এতটুকু পর্যন্ত তো নরমালি ছিল কিন্তু গাইস আজকে একটু চিন্তা করে দেখো তো যদি আমাদের এই টোটাল গেমিং এর চ্যানেলটা ওই সময় ব্যাক না দিত ইউটিউব তাহলে তার চ্যানেলটা কি আজকে এত দূর পর্যন্ত আসতে পারত আজকে কি ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে পুরো ওয়ার্ল্ডের সবথেকে বড় ইউটিউবার হতে পারত সে না গাইস আমার কাছে মনে হয় সে এত বড় ইউটিউবার হতে পারত না তার কপালটা ভালো ছিল এবং সে একজন সৌভাগ্যবান ব্যক্তি বলে আজকে হয়তোবা সে এত বড় ইউটিউবার হতে পেরেছে কারণ ওই টাইমে যদি ইউটিউব তার চ্যানেলটা ব্যাক না দিত তাহলে হয়তোবা সে নতুন কোনো চ্যানেল খুললেও আজকে এ পর্যন্ত আসতে পারত না ওই টাইমে ইউটিউব এই চ্যানেলটা ব্যাক দেওয়ার কারণে কিন্তু আজকে এত বড় ইউটিউবার হতে পেরেছে সে গাইস এখানে আমি কিন্তু শুধুমাত্র তার সৌভাগ্যের কথাই বলতেছি এর বিপরীতটাও হইতে পারত কি হইতে পারত আর কি হইতে পারত না ওইটা আসল ফ্যাক্টস নয় সে ওই টাইমে তার ইউটিউব চ্যানেলটা ব্যাক পেয়েছিল এবং বর্তমানে সে একজন বড় ইউটিউবার হিসেবে আমার কাছে মনে হয়েছে ওইটাই হতে পারে তার সবথেকে সৌভাগ্যবান একটা ব্যাপার এর কারণে আজকের ভিডিও সৌভাগ্যবান লিস্টের মধ্যে তাকে রেখেছি নাম্বার 3 তিন নম্বরে আমি কোনো একজন স্পেসিফিক মানুষকে নিয়ে কথা বলবো না তিন নম্বরে আমি কথা বলবো পুরো একটা দেশ পুরো একটা সার্ভার নিয়ে এবং ওই সার্ভারে থাকা প্রত্যেকটা ইউটিউবারকে নিয়ে বল গাইস আমি কথা বলছি পাকিস্তান সার্ভার এবং তার ইউটিউবারদেরকে নিয়ে গাইস এতদিনে তোমরা হয়তো বা জেনে গেছো পাকিস্তান সার্ভারের ভিতরে কোনো ইউটিউবার যদি 3-4 হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু সে খুব সহজেই ভিভাস পেয়ে যায় অর্থাৎ তাকে গারিনা পার্টনার প্রোগ্রামে নিয়ে নেওয়া হয় সো এই উদাহরণটা থেকে তোমরা বুঝতেই পারছো পাকিস্তান সার্ভারের ভিতরে ফ্রি ফায়ারের অডিয়েন্স কতটা কম আর এই অডিয়েন্স কম থাকায় ফ্রি ফায়ার সবসময় চেষ্টা করে পাকিস্তান সার্ভারের ভিতরে যেন অডিয়েন্স একটু বাড়ে এবং পাকিস্তান সার্ভারের ভিতরে যতগুলো ইউটিউবার রয়েছে তারা যেন তাদের অডিয়েন্সদেরকে সবসময় উদ্বুদ্ধ করে ফ্রি ফায়ার খেলার জন্য এবং গাইস পাকিস্তান সার্ভারের এই সকল ইউটিউবারদেরকে সন্তুষ্ট করার জন্য গারিনার পক্ষ থেকে তাদেরকে রেয়ার বান্ডেল একেবারে ফ্রিতে দেওয়া হয় এবং এই রেয়ার বান্ডেল এ কারণেই দেওয়া হয় যে যাতে করে তারা তাদের অডিয়েন্সদেরকে তাদের প্রতি আকৃষ্ট করতে পারে এবং ফ্রি ফায়ার খেলাটা শুরু করাইতে পারে এবং এর ফলে ফ্রি ফায়ারের একটাই লাভ হবে সেটা হচ্ছে আস্তে আস্তে ফ্রি ফায়ারের অডিয়েন্স বাড়বে পাকিস্তান সার্ভারের ভিতরে তো এই সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ফ্রি ফায়ার কিন্তু পাকিস্তান সার্ভারের মধ্যে প্রত্যেকটা ইউটিউবারের বিভিন্ন টাইপের গিফট দিয়ে থাকে সবসময় এই কারণে আমি বললাম পাকিস্তান সার্ভারের প্রত্যেকটা ইউটিউবার কিন্তু অনেক বেশি সৌভাগ্যবান আর ঠিক তাই আজকের এই ভিডিওর মধ্যে পাকিস্তান সার্ভারের প্রত্যেকটা ইউটিউবার জায়গা করে নিয়েছে নাম্বার 2 দুই নম্বরে আমি যে ইউটিউবার নিয়ে কথা বলবো সেই ইউটিউবারের নাম হচ্ছে টু সাইড গেমার যার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 10 মিলিয়ন প্লাস এবং আমি 100% সে তোমরা এখন যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তারা সবাই তাকে খুব ভালোভাবে জানো তো গাইস টু সাইড গেমার কিন্তু অনেক বড় সৌভাগ্যবান একজন ইউটিউবার গাইস ফ্রি ফায়ারের পক্ষ থেকে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য টু সাইড গেমারকে কিন্তু সিঙ্গাপুরে ইনভাইটেশন দেওয়া হয় আর এই ওয়ার্ল্ড কাপটা ছিল ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ল্ড কাপ আর এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য টু সাইড গেমারকে তো সিঙ্গাপুরের মধ্যে ইনভাইট করা হয় কিন্তু গাইস তোমরা তো সবাই জানো একটা সার্ভারের আইডি অন্য সার্ভারে কিন্তু খেলা যায় না দ্যাটস ওয়াই সিঙ্গাপুর সার্ভারের মধ্যে গিয়ে টু সাইড গেমার কোন আইডিতে খেলবে সেখানে গিয়ে তো আর সে কোনো নরমাল আইডিতে খেলতে পারে না মানে কোনো বট আইডিতে তো আর খেলা সম্ভব না তাই না তো যখন সে সিঙ্গাপুর সার্ভারের মধ্যে গারেনার ইনভাইটেশন পেয়ে যায় তখন ওখানে যাওয়ার সাথে সাথে গারেনার পক্ষ থেকে তাকে একটা আইডি দিয়ে দেওয়া হয় এবং সেই আইডিটা এতটাই সৌভাগ্যবান একটা আইডি যে পুরো ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের ভিতরে হয়তো বা এত সৌভাগ্যবান আইডি আর কারো কাছেই না তো এই আইডিটা এতটা সৌভাগ্যবান হওয়ার কারণ হচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে এ যাবৎ কালে যতগুলো রেয়ার বান্ডেল এসেছে প্রতিটা বান্ডেল তার ওই আইডির ভিতরে দিয়ে দেওয়া হয় এবং সব রেয়ার রেয়ার জিনিস সহ কয়েক লক্ষ ডায়মন্ড কিন্তু তার আইডির মধ্যে দিয়ে দেওয়া হয় আর ঠিক এই কারণে সে অনেক সৌভাগ্যবান একজন ব্যক্তি হয়ে যায় কেননা গাইস ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এর আগে কোনো ইউটিউবার কিন্তু এরকম কোনো আইডি গিফট পায় নাই গারেনার থেকে সেই একমাত্র পারসন যে এরকম একটা গিফট পাইছে তো গাইস টু সাইড গেমারের এফেক্টটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওর মধ্যে নাম্বার 1 এক নম্বরে সবথেকে বড় যে সৌভাগ্যবান ব্যক্তিটা নিয়ে কথা বলবো তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নুব্রু বল গাইস নাম বলতে তোমরা সবাই চিনেই গেছো আমি কার সম্পর্কে কথা বলতেছি হ্যাঁ গাইস আমি কথা বলছি ফ্রি ফায়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ই-স্পোর্টস প্লেয়ার সম্পর্কে ফ্রি ফায়ারের মধ্যে ফেমাস একজন ই-স্পোর্টস প্লেয়ার হচ্ছে এই নুব্রু যার কাছে প্রতিটা ই-স্পোর্টসই যেন ডাল ভাত এবং সে খুব সহজে খুব চতুরতার সাথে যে কোনো ই-স্পোর্টস ম্যাচ কিন্তু জিতে চলে আসে এবং তার কাছে কিন্তু অনেকগুলো ই-স্পোর্টস ম্যাচ জেতার রেকর্ডও রয়েছে তাছাড়া যে কারণে সে সবথেকে বেশি সৌভাগ্যবান সেটা হচ্ছে গাইস 2019 সালে ফ্রি ফায়ারের একটা ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হয় এবং সেই ওয়ার্ল্ড সিরিজের মধ্যে অনেকগুলো টিম কিন্তু একসাথে খেলতে আসে কিন্তু এই অনেকগুলো টিমের মধ্যে থেকে নুব্রু যে স্কোয়াডটা ছিল 2019 সালের ওয়ার্ল্ড সিরিজটা কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2019 সালের কাপটা কিন্তু তারাই পাইছিল আর এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য নুব্রু টিমের জন্য নির্ধারিত যে জার্সিটা ছিল ওই জার্সিটাকে কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে ডিজাইন করে আমাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ গাইস আমরা ওই জার্সিটা দেখলেই বুঝতে পারি এটা হচ্ছে নুব্রু টিমের জার্সি এবং সেটা কিছুদিন আগে একটা ইভেন্টের মধ্যে আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছিল আর হয়তোবা তোমরা ওই জার্সিটা অনেকে বের করে নিয়েছিলা ওয়েল গাইস জার্সিটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আর তোমরা দেখতে পাচ্ছ নুব্রুর স্কোয়াডের প্রত্যেকটা মেম্বারের গায়ে কিন্তু এই জার্সিটা পরা রয়েছে তো এই একটা কারণে কিন্তু এই নুব্রুকে অনেক বেশি সৌভাগ্যবান বলা হয়ে থাকে তো গাইস এই তো ছিল আমাদের আজকে টোটাল ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে তারপর গাইস তোমাদের যার যার কাছে আজকের ভিডিওটা খারাপ লেগেছে তারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও যে আমাদের আজকের ভিডিওটার কোন পার্টটা তোমার কাছে সবথেকে বেশি খারাপ লেগেছে আর গাইস যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবে তো আজকের মধ্যে পর্যন্তই টাটা গুড বাই এন্ড আল্লাহ হাফেজ